এবং B1টি হচ্ছে যে বলা হচ্ছে 28শে অক্টোবরের পরে B1 হচ্ছে মিনিমাম, আগে যেটা এন্ট্রি লেভেল ওয়ান ছিল সেটা B1 হয়ে যাবে মিনিমাম, এবং B1টা হচ্ছে তিনটি স্তর পরে, অর্থাৎ আগে যে এন্ট্রি লেভেল ওয়ান ছিল সেটা এন্ট্রি লেভেল টু, এন্ট্রি লেভেল থ্রি, ওটি হচ্ছে মিনিমাম। এটা মানে কি যে আমরা গিয়ে A1 আর শুনতাম না, মানে A1 ইজ ফিনিশড? নো, এভরিথিং ইজ গন। সো আমাকে একটু ব্যাখ্যা দেয়। অফকোর্স, জি প্লিজ। ব্যাখ্যাটা এমন হচ্ছে, এই ইউরোপিয়ান ইউনিয়ন একটা জিনিস আইন করেছে, কমন ফ্রেমওয়ার্ক অফ ইউরোপিয়ান রেফারেন্স, এটা কি বলেছে, CFEAR, সেখানে বলে দিয়েছে পুরো ইউরোপের যে ভাষাগত অবস্থান, অনেক ট্রান্সলেশন করতে হয়, অনেক ইন্টারপ্রেট করতে হয়, অনেক আইনের ব্যাপার আছে, অনেক জায়গায় জার্মানি ভাষায় পরীক্ষা দিতে, জার্মান হতে হলে বুলগেরিয়ান হতে হয় বা ফ্রেঞ্চ ভাষায় পরীক্ষা দিতে হয়, তাদেরকে একটা সমমান এনেছে। বাংলাদেশ থেকে যারা আছেন তারা বুঝবেন, কেউ দাখিল পাশ করে, কেউ ম্যাট্রিক পাশ করে, কেউ ভোকেশনাল পাশ করে, এখানে যেটা রকম NQF বলা হয়, ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, সেরকম ইউরোপের জন্য একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে, CFEAR। এখন সেটা কি হলো, আমি IELTS খুব ভালো বুঝি, বাংলাদেশ থেকে এসেছি, যে আমেরিকা যাবে সে টোফেল ভালো বুঝে, আমার হাবিব ভাই ইসল ভালো বুঝবে, এখান থেকে কেমব্রিজের উনি করান, এখানে উনি এডেক্সেলের করান, ট্রিনিটির করান, সিটিএন গিল্ডের করান, কিন্তু নর্মাল লোকরা বুঝবে না, একটা প্রবলেম। সেখানে কি করেছে, আমি যে ইসল বুঝবে তার জন্য বলে দিই এন্ট্রি লেভেল ওয়ানকে A1 বলা হয়েছে ইউরোপিয়ান ফ্রেমওয়ার্কে, এন্ট্রি লেভেল টুকে A2 বলা হয়েছে, আর এন্ট্রি লেভেল থ্রিকে B1 বলা হয়েছে। এখন যখন এই IELTS আসে, IELTS-এ কিন্তু 4-এর নিচে কোনো লেভেল নাই, IELTS-এর 4-ই কিন্তু B1, তাহলে এন্ট্রি লেভেল থ্রি যেটাকে বলা হচ্ছে, যদি যে কোনো স্থলের এন্ট্রি লেভেল থ্রি হচ্ছে B1, এটা হচ্ছে কমন যে বুঝবে। আর একটা অসুবিধা হয়ে গেছে যে এই হাবিব ভাই খুব ভালো বলবে, এক একজন এত ওস্তাদ বা মাস্টার হয়ে যায়, তার নিজেদের ব্যাখ্যা নিজেদের সংজ্ঞা দিয়ে লোকজনের জীবন শেষ করে ফেলেন। কিন্তু সে ব্যাখ্যায় না গিয়ে আমার মনে হয়েছে মূল কথা হচ্ছে যে আগে যে এন্ট্রি লেভেল ওয়ানে যে কথাগুলো বলে আমরা পরীক্ষায় পাস করতে পারতাম, এখন এন্ট্রি লেভেল থ্রিতে আপনাকে গ্রুপ ডিসকাশনে যেতে হবে, যে পরীক্ষাটি এটি হচ্ছে পরীক্ষার মানটি বোঝার জন্য। ওয়ান থেকে ফাইভ, আমি যদি এন্ট্রি লেভেল ওয়ান ক্লাস ওয়ান হয় বন্ধ করি, হ্যাঁ এটা ফাইভ হবে। আমরা একটা এক্সাম্পল দিই, প্লিজ এক্সাম্পল দিই। সো এন্ট্রি লেভেল ওয়ান উড বি লাইক দিস, দিস ইজ ইটকে এন্ট্রি লেভেল ওয়ান পরীক্ষা, আমরা একটা অ্যাকচুয়াল পরীক্ষা নেব। প্লিজ, হ্যালো, মাই নেম ইজ হাবিব, হোয়াট ইজ ইওর নেম? নাশিদ রহমান। হাউ ওল্ড আর ইউ? 25। ডু ইউ লিভ ইন আ হাউস অর আ ফ্ল্যাট? ফ্ল্যাট। দিস ইজ এন্ট্রি ওয়ান, ইয়েস, ওকে, ইটকে এন্ট্রি লেভেল ওয়ান। এন্ট্রি লেভেল টু ইবো, নাশিদ ভাই, me and you are going to go to a shop and we are going to order a cup of tea. Let us order together and discuss the possibilities. So I will start, please, and then you can begin, okay? Hello, can I have a cup of tea, please? What would you like? Black tea, green tea, jasmine tea, or tea with sugar? I will have normal tea. What would you like to have? Tea, two sugar, and milk, please. Okay, and would you like anything else with this? One biscuit. Okay. Now, funnily enough, আপনি যেটা আমার আনসার দিচ্ছেন না, ইজ নট ইনাফ টু পাস, বিকজ এর লাগে আপনাকে প্রিপেয়ার করা লাগে। সো B1 আপনি আপনি একটু বলন খাওয়া লাগে, বুঝলাম পয়েন্ট, এটা আপনি জানতেন না, বিকজ ইউ ডোন্ট নিড টু। আই মিন ইটস লাইক ফর এক্সাম্পল, আমি যখন ম্যাট্রিক পরীক্ষা নেই, আই প্রবলি ফেল, কী কারণে, বিকজ আমি কে জানি না কোন নিয়মে আনসার দিতা। সো ফর দ্য পারপাস অফ B1, দ্য কি থিং ইজ ফুল গ্রামার, প্রেজেন্ট টেন্স, past tense and future tense, it means that banate kita, so maybe you can explain that. So present, bartaman, bhavishyat, yes, tense have, you have to use this as well. And also with the group discussion there has to be interaction, mani lagto na ami matra ba apni matra, amra diojone ekjone loke alap kora lagbo, and we have to discuss together so that it looks like a coherent package for about 5 to 7 minutes. So that's the key difference. So little, yes, by, it's not easy, is it? Yeah, obviously. I mean, apnake bolte pari je easy এডুকেশন এবং লার্নিং ব্যাপারটি এরকম যে সব কিছু ইজি, আবার সব কিছুই ইজি নয়, এটা বলতে গেলে এটা হার্ড বাট নট ইম্পসিবল। আই ক্যান কোট ইওর লাইন, অ্যাকচুয়ালি হার্ড বাট নট ইম্পসিবল। তো আমি মনে হয়, আমরা মনে হয় দর্শক আপনাদেরকে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে এই B1 এবং এই স্ট্যান্ডার্ডগুলো কেন ইম্পর্টেন্ট। আমি একটা ছোট ঘটনা বলি, গত সপ্তাহে আমার সঙ্গে একজন ফিনল্যান্ডের একজন নাগরিককে দেখা হয়েছিল, ফিনল্যান্ডের একজন রেসিডেন্ট, যিনি একজন বাংলাদেশি, যিনি 15 বছরের উপরে, 18 বছরের মতো উনি ফিনল্যান্ডে আছেন, 12 বছর আগে উনি ফিনল্যান্ডের সিটিজেনশিপ পেয়েছেন, এবং এই 12 বছর তিনি সেখানে ফিনল্যান্ডের যে লাইফ ইন দ্য ফিনল্যান্ড যেরকম একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষাটি পাস করতে পারছেন না 12 বছর। আচ্ছা, এবং 12 বছর এই পরীক্ষাটি পাস না করতে পারার কারণে তিনি ফিনিশ পাসপোর্ট পাচ্ছেন না। আচ্ছা, দ্যাটস অল। অ্যাকচুয়ালি আমি যদি, এটা হচ্ছে লাইফ ইন দ্য UK-র পরীক্ষার ব্যাপার, এটা আমরা যারা পরীক্ষা, আপনারা যারা দিয়েছেন তারা অনেকে জানেন যে লাইফ ইন দ্য UK পরীক্ষাটি
যারা জানেন তাদের জন্য সহজ, কিন্তু যারা ইউজুয়ালি অনেক কমপ্লিকেটেড কোশ্চেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন দেশ থেকে ড্রাইভার নিয়ে আসা হয়েছিল, এই ধরনের জটিল প্রশ্ন আমরা কি জানাই উচিত? দ্যাট আমরা মনে করি লাইফ ইন দ্য ইউকে হার্ড, রাইট? আমরা মনে করি বি ওয়ান হার্ড, বাট জার্মানি ইজ এ ইকুইভ্যালেন্ট পরীক্ষা, অ্যাবাউট 99% পিপল দে ফেল ইট, মানে অ্যাট লিস্ট আমরা কোনো পাস রেট একটু হাই আছে। বিদেশ লাইক ইউ মেনশন ফিনল্যান্ড, আই ক্যান মেনশন জার্মানি, আই নো অ্যাবাউট জার্মানি ফর এক্সাম্পল, অনেক মাসে ফেল করেন। সো ইন কম্প্যারিজন টু আদার ইউ কান্ট্রিজ, আমি মনে করি আমরা যে সিস্টেম আছে বা আমরা যে পরীক্ষা আছে এটাকে ইজি, ঠিক না? সো অ্যান্ড অলসো আই থিঙ্ক দ্য কি থিং টু বেয়ার ইন মাইন্ড, ফয়লা আসিল মাসে মনে হতো লাইফ ইন দ্য ইউকে এটা খেল লাগে, তো কোনো কারণ নাই, বাট অনেক জিনিস জানা লাগে না, বা অ্যাট লিস্ট নাও ইজ এ লিটল বিট মোর রেলেভেন্ট, মানে ওখানে তুমি লাইফ ইন দ্য ইউকে বই যদি ফোরো বা ইসল করো, ইউনো ইট উইল বেনিফিট ইউ ইন রিয়েল লাইফ। আই মিন দ্য থিংস দ্যাট উই লার্ন ইন বি ওয়ান, ফর এক্সাম্পল, হাউ উড ইউ অর্ডার ওয়েন ইউ গো টু আ ডক্টরস, অর হাউ উড ইউ অর্ডার সামথিং ওয়েন ইউ গো টু আ কেমিস্ট অর আ ক্যাফে, হাউ উইল ইউ স্পিক টু ইউর পিয়ার্স, হাউ উইল ইউ স্পিক টু ইউর ফ্রেন্ডস, মানে এইসব কিছু আমাদেরকে জানা উচিত এনিওয়ে। লাইক ফর এক্সাম্পল, অনেক মানুষে আমি জেনে মাত্রাম আধা খান বাংলা আধা খান ইংলিশ, অনেক মানুষের বুঝতো নাই, অ্যান্ড সাম মানুষ তারা বুঝবো, বাট আই থিঙ্ক ওভারঅল যে আন্ডারস্ট্যান্ডিং তারা পাইব, ইউ ক্যান লার্ন ফ্রম দিস, কান্ট ইউ? বিকজ ইফ আই সে বে ইট মিনস বেড, ইন দ্য সেম ওয়ে ইফ ইউ আন্ডারস্ট্যান্ড হাফ ইজ মোর ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড দি আদার হাফ, ঠিক না? সো ফলে আমরা চিন্তা করতাম 2009 আমরা মেইন ওয়ারি আসিল এন্ট্রি ওয়ান ইজ ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল, ওখানে এন্ট্রি থ্রি ইজ ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল। হবে দুটো জিনিস, একটা হচ্ছে ব্যক্তিগতভাবে আমি আমার উদাহরণ দিই, আমি অ্যালজেব্রাকে ভয় পাই, পাশ করার জন্য আমি অ্যালজেব্রা পড়েছি, সবসময় ভয় পেতাম কোন দিন পরীক্ষা শেষ হবে, এটা একটা আমার বিরাট ওয়ারি। এখন যারা ভয় পান তাদের হবে না, আপনার পারতে হবে। আমার পাশ করা, আমার, আমি জানি অ্যালজেব্রা আমার জীবনে কাজে লাগে না, কিন্তু আসলে কাজে লাগে, কোনো পড়াশোনায় কিন্তু বৃথা না। ঠিক তেমনি এটা কিন্তু পড়াশোনা নয়, এটা আপনার জীবনের সাথে জড়িত, কারণ আপনি যদি ব্রিটিশ না হন আপনার ছেলেমেয়েদের কী হবে, ভবিষ্যতের আইনটা আবার চেঞ্জ হবে, তখন আপনি যে কোথায় দাঁড়াবেন? আজকে আমি নাসির আহমেদকে জিজ্ঞেস করেন কী কী বলবো, বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে টেস্ট খেলতেছে, মুশফিকুর রহিম কত করেছে, তামিম কেন সেঞ্চুরি করতে পারলো না, মোমিনুল হক সেঞ্চুরি করেছে, এটা আমার পেশেন্ট, আমি জানবো। আজকে আমি খুব দুঃখ করবো আমার বাঙালি ভাইরা হোয়াটসঅ্যাপে ধরা পড়ছে, আমি হাবিব ভাইয়ের সাথে কথা বলতেছি, আমি শোয়েব ভাই আছেন এখানে তার সাথে কথা বলেছি, আমি লিটন ভাইয়ের সাথে কথা বলেছি, কিন্তু এটা কিন্তু পেশেন্ট না, এটা আপনার জীবনের সাথে জড়িত। ইমিগ্রেশনের যদি ইন্ডিফিনিট লিফ্ট দেবেন লাগে, ন্যাচারালাইজেশন লাগলে এটা করতেই হবে। এটা বলা হয় যদি আমি ধর্মীয় উদাহরণ দেই, এটাকে কী বলা হয়, ফরজে আইন, মানে এটা পাশ না করলে হবে না, এটার জন্য আপনার অবশ্যই দরকার। এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে, আর সময়টা খুব ভয়াবহ সময়। ইমিগ্রেশন বিল একটা আনছে, এটা আমি একটু হাবিব ভাই আর লিটন ভাই সাথে আলোচনা করব, ভয়াবহ জিনিস। কী জিনিস? ইললিগাল কাউকে যদি বাড়ি ভাড়া দাও তোমার ফাইন হবে, তুমি জিপিতে যদি ছাত্র হিসেবে যাও টাকা জমা দিতে হবে, জিপির ইমিগ্রেশন চেক করতে হবে। বন্ধ করি, একটা কল নিয়ে আবার মনে, বিকজ উই হ্যাভ আ লট টু ডিসকাস টুডে, সো লেটস ট্রাই টু গেট অ্যাজ মেনি কলস অ্যাজ পসিবল। মাই নেক্সট কল, হ্যালো, গুড ইভিনিং এন্ড আসসালামু আলাইকুম। কলা, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি কি স্টুডিওতে কথা বলছি? জি, আপনি বলেন আপনার কোশ্চেনটা। জি, আচ্ছা, আমি ন্যাচারাল পাসপোর্ট জমা ফর্ম ফিল আপ করেছি, কিন্তু ফর্মের মধ্যে আসলে আমি টিপেক্স ইউজ করছি, অ্যান্ড দ্যাট দ্য মেইন অ্যানাদার মেইন থিং হচ্ছে যে আমি আমার লাইফ ইন দ্য ইউকে পরীক্ষা দিচ্ছি, বাট আমি আমার লাইফ ইন দ্য ইউকে মেইন যে পেপারটা ছিল সেটা লস করছি, বাট ফটোকপি ছিল, আমি ফটোকপিটা সেন্ড করছি। সো ওরা কি আমাকে রিজেক্ট করে দিবে নাকি আবার বলবে যে অ্যাপ্লাই করতে? কি হবে আমার জিনিসটা? বোন, দুটো জিনিস, একটা হচ্ছে কোশ্চেন 1.22 তে স্পষ্ট বলে দেওয়া আছে আপনি কিভাবে লাইফ ইন দ্য ইউকে আর নলেজ অফ ইংলিশটা স্যাটিসফাইড করেছেন। আপনি যদি বলেন যে আমি লাইফ ইন দ্য ইউকে পাস করে টিক দিই, তাহলে কিন্তু অসুবিধা হয়, যে আপনি যদি এক নম্বরটা দিয়ে দিতেন যে আপনি ইন্ডিপেন্ডেন্ট লিফট রিমেনের সময় ওটাকে স্যাটিসফাই করেছেন, ওই একটা টিক দিলে আমি দিয়েছি। আমার কথা একটু শুনুন, ওরা যখন আমাকে আমি ইন্ডিপেন্ডেন্ট লিফট পাইছি আমার কথাটা শুনবেন প্লিজ আপনি আমার কথাটা শুনুন আমার কথাটা শুনেন প্লিজ চারটা ধাপ আছে ওখানে। একটা হচ্ছে আমি ইন্ডিপেন্ডেন্ট লিফট রিমেনের সময় এটাকে স্যাটিসফাই করেছি, একটা হচ্ছে আমি লাইফ ইন দ্য ইউকে পাস করেছি, একটা হচ্ছে আমি ইসল পাস করেছি, আরেকটা কি আমি এক্সেম্পটেড। আপনি যদি একটা টিক দিতেন লাইফ ইন দ্য ইউকে সার্টিফিকেট পাঠানোর প্রয়োজন ছিল না, অটোমেটিক তারা সিস্টেমে পাবে যে আপনি লাইফ ইন দ্য ইউকে পাস করেছেন, তারা নোটিফিকেশন দিয়ে দেবে, কিন্তু যেহেতু আপনি ফটোকপি দিয়েছেন এটা কিন্তু ম্যান্ডেটরি হচ্ছে লাইফ ইন দ্য ইউকে সার্টিফিকেট দিতে হবে, হারালে আবার দিতে হয়, এটা হচ্ছে আইন। এখন আপনি যদি এক নম্বরটা দিতেন তাহলে কিন্তু হয়ে যেত, আমি মনে করি ডিসকাশনে পেয়ে যেতে পারেন তারা হয়তো বা পোস্ট করে দিয়েছেন আপনাকে আপনাকে একটা জিনিস বলি প্লিজ, আপনি এখন ওয়ারি করেন না, আপনি লাইফ ইন দ্য ইউকে পাস করছেন, আল্লাহ না করুক আমি চাই ইনশাল্লাহ আপনারটা হয়ে যাবে,
আল্লাহ না করে যদি না হয় আপনি B1 পাস করেন, আপনার হয়ে যাবে, আপনি তো ইনডিফিনিটলি ট্রিটমেন্ট আছে, কোনো অসুবিধা নাই। আর আপনি এটা দুশ্চিন্তা করে রাতের ঘুম হারাম করবেন না, জাস্ট লিভ ইউর নরমাল লাইফ। রিজেক্ট করে দেয় ওরা কি মানিটা ব্যাক করবে জি না, নাকি 85 পাউন্ড, 85 পাউন্ড আপনাকে রিফান্ড করবে আর সব টাকাটা ওরা কেটে রাখবে। এটা নিয়ে আপনি একদম ওয়ারি করেন না, ইনশাআল্লাহ হয়ে যাবে। যেহেতু আপনি অনেস্টলি স্বীকার করেছেন এবং হারিয়ে গেছে, অনেক সময় হয় কি ইনডিফিনিট লিভ ট্রিটমেন্টের সময় কিন্তু লাইফ ইনডিউকের সার্টিফিকেটটা ফেরতও দেয় না, ইউকেবি রেখে দেয়, অনেক সময় রেখে দেয়। আপনাকে ফেরত দিয়েছিল হয়তো আপনি ভুলে গেছেন যারা রেখে দিয়েছে, সুতরাং আপনি ফটোকপিটা ইউজ করেছেন, আপনি মনে করছেন হারিয়ে ফেলেছেন, হতে পারে এটা ইউকেবি রেখে দিয়েছে, সেক্ষেত্রে আর কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর আমি যে টিপেক্স ইউজ করছি কোনো এখানে অসুবিধা নেই, যে অনেক জায়গায় কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, পড়তে আচ্ছা পারলেই হলো। আপনি আমাকে আসা মানে কেন এই হোক যে ওকে তুল করবি, আমি ইউকেবি এর অফিসিয়াল না, আমি যদি ইউকেবি এর অফিসিয়াল হতাম আপনাকে দিয়ে দিতাম, কিন্তু আপনাকে বলছি যে ঘুম হারাম করেন না, লিড ইওর নরমাল লাইফ, ইনশাআল্লাহ হয়ে যাবে। That's a very good question, to be honest with you. But I mean, I'm not going to say that TPEX use code is not a problem, but it's very easy to print a new form. So, not from print, but I use the format. So, now we have a clear understanding of... একটা question আপনাকে আমি করবো। আপনার বেশ কয়েকটা আইডেন্টিটি আছে, আপনি একজন ল্যান্ডলর্ড, যখন আপনার জন্য ম্যান্ডেটরি করে দিবে যে তোমার যে আসবে ওটার নাম কি টেনেন্ট, তার ইমিগ্রেশন স্ট্যাটাস দেখতে হবে। আপনি যদি ব্রিটিশ সিটিজেন একজনকে পান, একজনের কোশ্চেনেবল অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে সেটা পান, আর আরেকজনেরটা আমি ঠিক বলতে পারি না এটা সেটা আছে, আপনি কাকে দিবেন ভাড়া? সুতরাং আজকে যে এলিজিবল হয়ে যাচ্ছে তার কিন্তু আমি মনে করি উচিত যে ভবিষ্যতে বাড়ি ভাড়া নিতে অসুবিধা হবে, ব্যাংক অ্যাকাউন্ট করতে অসুবিধা হবে, আপনার ড্রাইভিং লাইসেন্স পেতে অসুবিধা হবে, NHS-এ যেতে অসুবিধা হবে। সুতরাং যার এলিজিবিলিটি আছে, যে পারে তার এখনই পাস করা উচিত, কারণ ভয়ঙ্কর দিন আসবে সামনে। আজকে যে ভদ্রলোক বললেন আমি ব্রিটিশ সিটিজেন, আমাকে হ্যারাস করতেছে যদি গায়ের রঙের কারণে, সামনে তো আরো আসবে হাবিব ভাই। লেটস গো ব্যাক টু দিস, লেটস গো ব্যাক টু দিস, আমি মনে করি আমরা কি অনেক টপিক আজকে ডিসকাস করলাম। সো যেটা আপনাকে মাতি আমরা মাতি লাই আমরা আলাপ করব মনে। কামিং ব্যাক টু দ্য ইভেন্টস দ্যাট হ্যাপেন ইন হোয়াইট চ্যাপেল এন্ড অ্যারাউন্ড লন্ডন টুডে, মেইনলি ইন হোয়াইট চ্যাপেল এন্ড বেথনো গ্রিন। জি, এগা ফার্স্টলি লেটস লিটল ভাই, আপনি কি মনে করেন এটা এটা একটা সিরিয়াস ইমপ্যাক্ট? হাবিব ভাই, থ্যাঙ্ক ইউ ভেরি মাচ এই ইস্যুটা আবার রেজ করেছেন। হোয়াইট চ্যাপেলের যে ঘটনাটা আজকে ঘটেছে, ইস্ট লন্ডনের হার্ট হোয়াইট চ্যাপেল, এবং যেখানে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ পিপল এভরিডে মুভ করে, যেখানে আজকে থাউজেন্ডস অফ পিপল আজকে কিন্তু এই মিউজিকটা ফেস করেছেন এই রেইডের, এবং দ্যাট ইজ ভেরি স্যাড মিউজিক। সেখানে মেয়র, এক্সিকিউটিভ মেয়র লুৎফর রহমান সহ লেবার পার্টির লিডার্স অনেককে দেখেছি, এবং তারা খুবই রিয়াকশন শো করছিল, কিন্তু সেখানে কোনো প্রসেশন ছিল না যে এই ধরনের স্টপ দিস হ্যারাসমেন্ট অর সামথিং লাইক দ্যাট। পলিটিশিয়ানরা তাদের রোল প্লে করছেন, এবং তারা হয়তো তারা আরও এফেক্টিভ রোল প্লে করেন, কিন্তু রোল প্লের প্রশ্ন আসছে কেন এখানে? কিন্তু অনেকগুলো একটা বিরাট কনসিকোয়েন্সের কথা আলোচনা হয় না এর আগে এই এই ঘটনাটি নিয়ে। আমি স্ক্রিনে আপনাদেরকে হোয়াইট চ্যাপেলের ইনসিডেন্টটার ভিডিওটি আমি আমার ক্রু ভাইকে বলছি এটি আবার শো করার জন্য। এখানে আপনারা দেখবেন যে বিভিন্ন শপে, বিভিন্ন জায়গায়, যেখানে এক একটি শপে এবং এই যে মার্কেটটিতে প্রতিদিন হান্ড্রেডস অফ পিপল, থাউজেন্ডস অফ পিপল এই শপগুলোতে শপিং অ্যারাউন্ড করতে যান, শপিং করতে যান, এখানে কিন্তু সব বিজনেস বন্ধ। আজকে তারা কর্মকর্তারা ওখানে দাঁড়িয়ে কিছু লোককে নিয়ে যাচ্ছে, কিছু লোককে কোশ্চেন করছে, এবং আমরা আমাদের রাইটগুলো সম্পর্কে জানছি না। ইওর লাইফ ইন দ্য ইউকে, আপনি যে স্টেটাসে যেভাবেই থাকুন না কেন, আপনার রাইটস আছে এখানে। এই রাইটসগুলো সম্পর্কে আমরা যতক্ষণ পর্যন্ত না জানবো ততক্ষণ পর্যন্ত এই যে ছবিগুলোর কথাই বলছিলাম হাবিব ভাই, এখানে কিন্তু যে ব্যাপারটি হয়েছে, এখানে কেউ, আমি আমি প্রায় 2 ঘন্টা আড়াই ঘন্টা ওখানে ছিলাম। একটা কোশ্চেন করি, আমাদের লেবার লিডার এবং মেয়র যে গেলেন, ওনাদের ভূমিকা কি ছিল? ওনারা সেখানে লোকদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে এটা গভর্নমেন্ট যেটা করছে আমরা খুবই আমরা ভালোভাবে নিচ্ছি না, এবং এটা কিন্তু এখানে লোকেরা নেতাদের কাছে, কমিউনিটি লিডারদের কাছে, ইলেক্টেড লিডারদের কাছে, মেয়রের কাছে কমপ্লেন করছিল যে এই ব্যাপারটি হচ্ছে যে এশিয়ান পিপলই এখানে টার্গেট, এখানে যে আরো নন এশিয়ান বিজনেস আছে তাদের কোনো বিজনেসে হানা দিচ্ছে না ইউকেবি। একটা এটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং, এবং ইওর লাইফ ইন দ্য ইউকের জন্য ইট ইজ আলসো ভেরি গুড ইম্পর্টেন্ট। ফার্স্টে টার্গেট করেছে এখানে 167 নিয়ে চারটা এজেন্সি নিয়ে অ্যাটাক করেছে, তারপরে করেছে আপনার চায়না টাউন, চায়না টাউন একদিন ধর্মঘট করেছে। আপনি দেখবেন যে ধারাবাহিকভাবে 2 মাস স্ট্র্যাটফোর্ড, মাইল্যান্ডে বাসে এবং স্টেশনে যে তারা রেড করেছে, ধরেছে ক্যানিং টাউনে করেছে, এখন ধারাবাহিকতায় আজকে হোয়াইট চ্যাপেলে এসেছে। এটা কিন্তু এখানে শেষ হবে না, গ্রিন স্ট্রিটে যাবে, এই ইলফোর্ডে যাবে, এটা কিন্তু ধারাবাহিকতা চলতে থাকবে। এবং বিচ্ছিন্নভাবে শ্যাডোলেও কিছু ঘটনা ঘটেছে এরকম গত সপ্তাহে, কিন্তু এটা ম্যাসিভ আকারে হচ্ছে হাবিব ভাই। যে আমি সেলুট করব, আমার জানতে হবে আমার রাইট কি। আমি কিন্তু পুলিশ অফিসার, VAT অফিসার, ইনল্যান্ড রেভিনিউ লোককে বলতে পারবো ওয়ারেন্ট ছাড়া তুমি ঢুকতে পারবো না, আমি বার করে দিতে পারবো প্রাইভেট প্রপার্টি। কিন্তু এই সম্পর্কে নাশিদ আমি একটি যোগ করতে চাই, আপনারা যারা লিগাল এবং ইমিগ্রেশন পার্সপেক্টিভে আপনারা বলছেন, কিন্তু আমি সোশ্যাল পার্সপেক্টিভে, আমি একজন নাগরিক, আমি একজন ব্রডকাস্টার,
আমি একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট, আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে যেটি বলবো সেটি হচ্ছে আমি ইউনাইটেড কিংডমের নাগরিকত্বের প্রতি আমি কেন গ্রহণ করেছি। আমি জানি যে পৃথিবীর লিবার্টি, ইট ইজ দ্য সেন্টার অফ লিবার্টি, এটা হচ্ছে সেন্টার অফ ডেমোক্রেসি, এটা হচ্ছে ইট ইজ দ্য ফ্রিডম অফ মানে কান্ট্রি অফ ফ্রিডম, ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান। আমি একজন ব্রিটিশ হিসেবে অথবা একজন ইউনাইটেড কিংডমের সিটিজেন হিসেবে আমরা যে বিষয়গুলো নিয়ে গর্ববোধ করি, এই রেডটি কিন্তু সেই গর্বকে ভেঙে দিচ্ছে, এটা ব্রেকডাউন করছে। এই রেডটি সিভিল রাইটসকে ক্ষতিগ্রস্ত করছে। হান্ড্রেডস অফ থাউজেন্ডস পিপল কিন্তু ক্রিমিনাল নয়। একজন ব্রিটিশ সিটিজেন বলছে স্ক্রিনে যে ওরা এমন রেড করছে এই যে পুলিশ অফিসার্স অ্যান্ড ইউকেবি অফিসার্স অ্যাজ ইফ আমি একটা ক্রিমিনাল, হিজ এ ট্রেডার, হিজ এ বিজনেসম্যান। আমি কিন্তু এখানে আরেকটা ঘটনা আমরা জানি না, আজকে হোয়াইট চ্যাপেলে যে বেশিরভাগ আমি কিছু তথ্য জোগাড়ের চেষ্টা করলাম, পুলিশ অফিসারদের সঙ্গে কথা বললাম, তারা বেশিরভাগই কিন্তু মোবাইল শপগুলোতে তারা রেড করছিলেন। আমি একজন সাংবাদিক হিসেবে আমি ধরে নিচ্ছি যে তারা সেখানে হয়তো বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া মোবাইলগুলো নিয়ে কাজ করছেন। কিন্তু আমার সঙ্গে সঙ্গে প্রশ্ন এসেছে সাংবাদিক হিসেবে, আমি যখন আমার মোবাইল চুরির ব্যাপারে পুলিশের কাছে জিডি করলাম এবং আমার বন্ধুরা যারা মোবাইল চুরির জন্য জিডি করলো, তারা আজ পর্যন্ত মোবাইল ফিরে পেয়েছে পুলিশের মাধ্যমে, এরকম কোনো ঘটনা কিন্তু আমার নজরে আসে নাই। সুতরাং চুরির ঘটনাকে কন্ট্রোল করতে না পেরে এবং চুরির মাল উদ্ধার করতে ব্যর্থ যে পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, সেই পুলিশ ইউকেবি এর সঙ্গে গিয়ে মানুষকে হ্যারাস করছে, এটা ইউনাইটেড কিংডমের যে স্পিরিট, এটা স্পিরিটের এগেইনস্ট, ফ্রিডম, কান্ট্রি অফ ফ্রিডম। 50% ক্রাইমের ইনভেস্টিগেশনে যাওয়া হয় না। Yes. এই ব্যাপারে মনে হয় আমাদের সচেতন হওয়া দরকার। আপনি এটাকে লিগ্যাল পার্সপেক্টিভে এই ব্যাপারটা কি ভাবে দেখবেন? একটা জিনিস যেটা হচ্ছে আর্টিকেল 8 পার্টিকুলারলি, না আর্টিকেল 8 আপনি বাদ দেন, কি হলো স্কটল্যান্ড ইয়ার্ড মেট্রোপলিটন পুলিশের মধ্যে আইপিসিসি করলো যে তুমি 16টা ক্ষেত্রে মুসলমান হিসেবে একজনকে টেরোরিজম অ্যাটাক করেছে কোনো প্রাইম অফিসি কেস ছাড়া, তারা উত্তর দেয় নাই এবং সেটার জন্য জুডিশিয়াল রিভিউ হয়ে গিয়েছে। এইটা একটা বিরাট জিনিস গেছে। পাবলিক পারসেপশন জিনিসটা দেখতে হবে লিটন ভাই, পাবলিক পারসেপশন কিন্তু এখন পুলিশ ফ্রেন্ড হিসেবে নিচ্ছে না, বলতেছে আমার বাড়িতে চুরি হলে পুলিশ আসে না, যদি বলি 99 কল করলে না এটা ইমার্জেন্সি না, এবং অনেক প্রশ্ন করে, এই কোশ্চেনগুলো আছে। হাবিব ভাই ভালো বলতে পারবেন, আর 20 বছর আগে হাবিব ভাইয়ের বয়স অনেক কম ছিল, তখন পুলিশের প্রতি যে রেসপেক্ট ছিল বা যে বিশ্বাস ছিল সেটা আজকে নেই। একটা একটা প্রবলেম, আই শুড বি অনেস্ট এন্ড আই উইল ওপেনলি সে দিস অন টিভি, আই হ্যাভ নো রেসপেক্ট ফর দ্য পুলিশ অ্যাজ এ আই সাপোজ বাংলাদেশি ব্রিটিশ পারসন ইন দ্য ইউকে, আই হ্যাভ নো রেসপেক্ট whatsoever for the police. Not only you, Habib bhai, this is public perception. এটা কারণ আছে নাশিব ভাই, for example, আমি কে নিজে শোন দেখছি, the way that the police are biased, racist, they're also sexist as well, they are anti-Islam, anti-Asian, anti-Bangladeshi. In fact, আমরা কে বহুত খবর হুনি, for example, Sikh মানুষ, they're very offended because they get mistaken for Muslims. Muslims, absolutely. You see? And they hate this. So can you imagine, they get mistaken for Muslims. We are Muslims, you see. There's more chances of you being stopped by UKB because of your beard than someone who hasn't got this. That's unfair. Duta perspective. আমি নাশিদ রহমান বা শামসুল আলম লিটন, আমরা বাংলাদেশের পুলিশ দেখে এসেছি, এরা হচ্ছে বেহেশতের পুলিশ সেই অনুযায়ী গেছে। আমাদের পারসেপশন একটা। আমার মনে হয় র‍্যাপকে ট্রেনিং দেওয়া হচ্ছে 2003-এ যখন আমি নট ইন মাই নেম বলে এখানে মিছিল করেছি যে ইরাকের যুদ্ধে যেও না, পুলিশ আমাকে হেল্প করেছে। 2003-এর পুলিশ আর আজকের পুলিশ এক না। আমেরিকা কিন্তু নট ইন মাই নেম লেখার পর অ্যারেস্ট করেছে, তুমি অ্যান্টি স্টেট। আমেরিকার পুলিশ আরও বেশি উগ্র। আমি যদি সেই হিসেবে দেখি, ওয়ার্ল্ডকে আমি তুলনা করি, এরা এখনও ভালো আছে। পুলিশ এখন ডিরেকশন দিয়ে দেয়, জিজ্ঞেস করলে এই রাস্তা কোথায়, ওই রাস্তা কোথায়, পুলিশ বলে বাংলাদেশ পুলিশ পিটান দেবে ধরে। আমার মনে হয় বাংলাদেশে যে স্টেট যে একটা মানে কিলিং ফোর্স, র‍্যাপকে ট্রেনিং দেওয়ার পর থেকে ম্যাট পুলিশের এরকম ব্যাপার দেখা যাচ্ছে। ম্যাট পুলিশ কিন্তু লন্ডনের ম্যাট পুলিশ বাংলাদেশে র‍্যাপকে ট্রেনিং দেয়, এটা রিসেন্টলি ডিসকভার হয়েছে উইকিলিক্স। না না, আপনার অস্ত্র সাপ্লাই দেয়, এই যে চোখে পেপার স্প্রে দেয়, পেপার স্প্রে, ট্রেনিং দেয় কিভাবে করে তথ্য আদায় করতে হয়। সো আমাদের রাইট সম্পর্কে সচেতন হতে হবে হাবিব ভাই, যাই বলেন। আমার মনে হয় ইওর লাইফ ইন দ্য ইউকে তে আমরা যারা ইমিগ্রান্ট পিপল, তাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইউনাইটেড কিংডমের যে স্পিরিট। আমরা একটা ব্রেক নিব কি প্লিজ, এন্ড উই হ্যাভ আ লট টু টক অ্যাবাউট, সো প্লিজ অবিয়াসলি ইউ আর হিয়ার, হোপফুলি আর ভিউয়ার্স উইল বি হিয়ার এজ ওয়েল, সো সবাই থাকবা প্লিজ। আমরা অনেক অনেক টপিকস আছে আজকে ডিসকাস করবার লাগে, সো ডোন্ট গো নোওয়ে, কাম ব্যাক ভেরি ভেরি শর্টলি, উইল হ্যাভ এ ভেরি ভেরি কুইক ব্রেক এন্ড উইল কাম ব্যাক, সি ইউ সুন, আসসালামু আলাইকুম।